আজ আমি খেতে যাচ্ছি উত্তরার সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট দ্য ক্যাফেরিও। এই ক্যাফেরিও রেস্টুরেন্টটি অবস্থিত উত্তরার 7 নম্বর সেক্টর সাইদ গ্র্যান্ড সেন্টারের 8 ফ্লোরে। এখানে যথারীতি ফার্স্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেজার্ট আইটেমগুলো। ডেজার্ট আইটেমের মধ্যে এইগুলো আছে। এটা খাওয়ার লাস্টে খেতে হয়। এটা হলো কিছু দেশি ভর্তা, সাধারণত এগুলা এমনি পড়ে থাকে, কেউ কেমন তেমন খায় না। আর সালাদ, কিছু সালাদ আছে। সালাদটা আমার খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট সালাদগুলা। এই পাশেও দেখেন অনেক খুব সুস্বাদু কিছু সালাদ, বিভিন্ন আইটেমের সালাদ আছে এখানে। আমি সাধারণত বুফে গেলে সালাদটাই বেশি এনজয় করি। সালাদ পাশে জাপানিজ কিছু সুশি আছে, বন। এই পাশে কিছু সস, অ্যাপেটাইজার, স্প্রিং রোল, পাকোড়া। মেন ডিশগুলো সাজানো আছে। আর দেখুন এর পরিবেশটা, মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর, অনেক লোক বসার স্পেস আছে, প্রায় 300 থেকে 350 লোক বসতে পারে। স্পেসটা যথেষ্ট বড়। আমি 7টার আগে চলে গেছি, আর তাদের বুফে স্টার্ট হয় 7টা থেকে। এই স্টার্ট হয়ে গেছে এখন। এখানে 3 রকমের স্যুপ পাওয়া যায়, থাই স্যুপ, প্রন স্যুপ, টিয়ার স্যুপ। তারপর যথারীতি এখানে তাদের ফ্রাইড রাইস, এটা হলো আফগানি চিকেন, আফগানি চিকেন অ্যান্ড কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি খুব অসাধারণ, অনেক অসাধারণ কাচ্চি বিরিয়ানি। এটা মুরগির জাল ফ্রাই। এখানে হলো ডাল, মঙ্গোলিয়ান চিকেন। চিকেনগুলো সবগুলো কাছাকাছি একই রকম, অনেক জাল করে ফেলছে। এটা হলো একটা ফিশ আইটেম, আমার যথেষ্ট অনেক ভালো লাগছে ফিশ আইটেমটা। বিফ চিজলিং, এটাও ভালো। এটা হলো গরুর কালি বুনা। এটা চিকেনের একটা আইটেম। 2 রকম সবজি, থাই সবজি। এখানে যথারীতি ভাত আর পোলাও। এটা হলো পাস্তা, ইটালিয়ান পাস্তা এবং দেশি পাস্তা। এটা হলো ডাল, ডালটা তারা বাটার দিয়ে করছে। কাঁকড়া, চিকেন আলিকি, অ্যাভারেজ মোটামুটি। বিফ বোনা যদিও আমি খাই নাই। চিকেনের একটা আইটেম, চিকেনের অনেকগুলো আইটেম পাবেন আপনারা। একটা একটা মাছ, মাছটা আমার বেশি ভালো লাগে নাই। চাউমিন মোটামুটি, থাই চিকেন ফ্রাইড রাইস।
তান্দুরি চিকেন মোটামুটি ভালো। বাটার নান যদিও আমি খাইনি দেখি নাই। এই আইটেমগুলো তাদের মূলত এখানে মেইন আইটেম। এছাড়াও তারা অ্যাপিটাইজার হিসেবে রাখছে এটা পাকোড়া, স্প্রিং রোল, ওখানে একটা জালিকা বাবু আছে। এই সব আইটেম মোটামুটি এখানে আইটেম যথেষ্ট বেশি কম না। তারা 105টা বলে, যদিও আমি আমার আমি জানি না 105টা আছে কি না এখানে, তো অ্যাভারেজ ভালো, খাওয়ার মানও ভালো, আইটেমও যথেষ্ট আছে। মিষ্টি মিষ্টি আইটেম আছে, এটা খুব ভালো। অ্যাভারেজে তাদের খাওয়ার মান অনেক ভালো, 690 টাকার ভিতরে যথেষ্ট ভালো। এখন খাওয়া যাক। খাওয়া সুস্বাদুই ছিল, সব যথেষ্ট সুস্বাদু ছিল। বিশেষ করে আমার কাছে কাচ্চিটা খুব অসাধারণ লাগছে। ওদের কাচ্চিতে খাসির পরিমাণ যথেষ্ট বেশি এবং খুব সুস্বাদু। আমার কাছে কাচ্চিটাই বেশি ভালো লাগছে। আর একটা মাছের আইটেম ছিল, মাছটা আমার ভালো লাগছে। আর সালাদ তো যথারীতি আমার অনেক ফেভারিট। আর এখানে ড্রিঙ্কসটা আনলিমিটেড, আপনি যতবারই চাবেন আপনাকে দিবে। খাওয়াগুলো রিয়েলি সুস্বাদু, এক একটা থেকে এক একটা আইটেম ভেরিয়েশন আছে, সবগুলো একরকম না, ভেরিয়েশন থাকাটাই ভালো। টেস্টের দিক থেকে ভেরিয়েশন আছে। আর তারা অনেক হেল্পফুল, যখন যা চাবেন তা দিয়ে যাবে এবং নিজে তো নিয়ে আসতে পারবেন। সার্ভিসটা ভালো এখানে, আমি তাও সরি, তাদেরকে তাদের একটা পিজা আছে, পিজাটাও অনেক ভালো, পিজা সুশি। ডেজার্ট আইটেমের উপরে ডেজার্ট আইটেমগুলো যথেষ্ট ভালো, যদিও আমি মিষ্টি পাই নাই, মিষ্টিটা আগে শেষ হয়ে গেছে। রিফিল করে তারা কিছুক্ষণ পরপর রিফিল করে। আবার আমাদের খাওয়ার পিছনেই একটা একটা গ্রুপ ছিল, তারা তাদের একটা ইয়াং লেখিকা, উনি একটা বই উদ্বোধন করছে, বই রয়েছে স্মৃতির খাঁচায় বন্দি। উনি আমাকে একটা বই গিফট করছে, বাট ওনার আমি পড়বো এখন। বই গিফট করার জন্য ওনাকে থ্যাংক ইউ।